ভুট্ট 2 নম্বর ব্লকে পালিত হলো নজরুল জন্মজয়ন্তী। বৃহস্পতিবার বিকেলে পলাশিপাড়াস্থিত ব্লক অফিসের মুক্তধারা মঞ্চে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করলেন বিডিও শুভ সিংহ রায়। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রণদা প্রসাদ বোস। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন কর্মাধ্যক্ষগণ ও অফিস কর্মীরা। নজরুল হোসেন মুক্ত প্রতীক সমন্বয়ক, আমরা তার কবিতা সবাই জানি, যেখানে তিনি বলছেন যে মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এটা আমরা সবাই জানি। কিন্তু ভান্ডারী হোসিয়ারে সেই নজরুলই বলছেন যে হিন্দু না মুসলিম মোরা জিজ্ঞাসা কোন জন, কান্ডারি বড় ডুবিছে মানুষ সন্তান মোর মার। আরো যদি আমরা পিছিয়ে যাই আমরা দেখব যে নজরুল ব্যঙ্গ করে একটি কবিতা লিখছেন। 1926 সালে তিনি রচনা করছেন, কবিতাটির নাম হিন্দু মুসলিম যুদ্ধ। তিনি লিখছেন, মাভৈ মাভৈ এতদিনে বুঝি জাগিল ভারতে প্রাণ, সজীব হইয়া উঠিয়াছে আজ শ্মশান গোরস্থান, খালেদ আবার ধরিয়াছে অসি অর্জুন ছোড়ে বাণ, জেগেছে ভারত ধরিয়াছে লাঠি হিন্দু মুসলমান, মরিছে হিন্দু মরে মুসলিম এ উহার খায়ে আজ, বেঁচে আছে যারা মরিতেছে তারা এ মরণে নাহি লাভ। তিনি আরো লিখছেন 1927 সালে পথের দিশা কবিতায়, চারিদিকে এই গুন্ডা এবং বদমাইশির আখড়া দিয়ে রে অগ্রদূত, চলতে কি তুই পারবি আপন প্রাণ বাঁচিয়ে, পারবি যেতে ভেদ করে এই বক্র পথের চক্র গুহ। তিনি ধিক্কার জানিয়েছেন সব ধরনের সাম্প্রদায়িকতাকে, সব ধরনের উগ্রতাকে। তিনি আহ্বান জানিয়েছিলেন মনুষ্যত্বের বিকাশকে। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।